হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর গাইস, এখন হচ্ছে বাজে সকাল 6:30। আর এত সকালে কেন ঘুম থেকে উঠছি সবাই বুঝতে পারছি না, একটু হলেও বিকজ আজকে হচ্ছে আমাদের শর্ট ফিল্মের শুট আছে। আর যেহেতু বাইরে অনেক অন্ধকার দেখতে পাচ্ছেন, তো এখন হচ্ছে আমরা বাইরে যাবো না, আমরা 7টা বাজে সবাই বের হবো। ওকে গাইস, এখন হচ্ছে 6:40 বাজে। আর এখন আর ওয়েট করতে ইচ্ছে হতো না, বিকজ বসলেও ঘুম আসে, শুইলেও ঘুম আসে, কি এক বিপদ। আর যেহেতু একটু বড় ইস্যু, এখন ঘুমাইলে চলবো না, এখন হচ্ছে বের হইতে হবে। আর ওই দিক থেকে আমার টিমমেট সবাই বের হয়ে গেছে, তো আরও থাকি শেষ পর্যন্ত। বাই বাই বাসা, এখন হচ্ছে আমরা ভিডিও করতে যাব। সো বাইরে তো ঠান্ডা আছে দেখতেছি এখনো অনেক, আর আজকে হচ্ছে গাইস একটা সিক্রেট চরিত্র আমি আছি, তো গেট আপ দেখে বুঝতে পারতেছেন, চুরি টুরি পড়তে হইছে, যাই হোক যদি আমার মানায় না আমার দিছে। গাইস এখন হচ্ছে পুরাপুরি 7টা বাজে, তো 7টার সময় হচ্ছে রাস্তাঘাটে দেখি মোটামুটি ভালোই লোক। একদম চা খাইতে হবে, এখন ব্যাগ পুরো যাচ্ছে, দুইটা ক্যামেরার এত ওজন বাবা। এই দীর্ঘ 10-15 মিনিট পরে আমার অপেক্ষা করানোর পর এই চিটা চিটমা চলে আসছে, বাট বাকি মেম্বার গুলো আছে সব আমাদের থেকে একটু দূরে আছে, তো আমরা যাচ্ছি ওইখানে। আর এত সকালবেলা চা খাইলাম এক কাপ, আর ওই যে পিছনে ভাই হিরো, আর এই চিটা চিটমা। গাইস আজকে শুটিং হচ্ছে আমার, পরে হচ্ছে সব থেকে অ্যাক্টিভ হচ্ছে আমার বন্ধু রিয়াজ, মানে আমি তো অ্যাক্টিভ ছেলে। ক্যামেরাম্যানরা সব হচ্ছে শুটিং এর নায়ক, আরে হঠাৎ বনির সাথে দেখা সকালবেলা। গাইস ওয়েট করতেছি এক ছোট ভাইয়ের জন্য, চিনমা ভাই তো মন মেজাজ খুবই গরম, বিকজ সে আসতে হচ্ছে অন্যরকম একটা ক্যারেক্টার প্লে করবে, তাই না ভাই? আপনারা তো মারা না মারা না মানাচ্ছে, সবাই হচ্ছে ফটো শুটে ব্যস্ত। এই যে আমাদের তাসলিম আর চিন্ময় বন্ধু, তো এখন হচ্ছে শুট শুরু হবে আমাদের। গাইস খুবই মনোযোগ সহকারে স্ক্রিপ্ট পড়া হচ্ছে। আমরা হচ্ছে টায়ার্ড হয়ে গেছি শুটিং করতে করতে, ঠিক আছে এক একজন অবস্থা খারাপ, বাট শুটিং এর ভালো প্লেস পাচ্ছি না। আজকে হচ্ছে আমরা বহাটে ক্যারেক্টার প্লে করতেছি, বহাটে গাইস হচ্ছে আমরা এখন বহাটে, গাইস আমরা হচ্ছে এখন বহাটে দেখতে পাচ্ছেন, এই এক বহাটে, আমি এক বহাটে, আমি বহাটে এখন হচ্ছে আমরা কাটিং দিব আর কি, এই বড় বহাটে, আমি হচ্ছে বড় বখাটে আর হচ্ছে মেজ বখাটে, আমি একেবারে ছোট বখাটে। ক্যামেরাম্যান এ হচ্ছে বখাটে, আর এ হচ্ছে আমাদের সাদা সিধা একটা মানুষ, তারে কাটিং দিব আমরা এখন। ক্যারেক্টারে ঢুকতে গেলে যে কত কিছু করা লাগে, ঠিক আছে সিনমার ভাই তো বসে রয়েছে, যে আমরা সব বখাটে সাইজে রয়েছে, বখাটে সাইজে বসে, তাহলে হচ্ছে ক্যারেক্টারে ঢুকতে গেলে অনেক ঝামেলা, খাই না আমি। আমিও ভাই কাশি আসছে, আমরা যাচ্ছি খালাই দুয়ে আছে, এগুলো খাই। আমাদের তো ব্রেক টাইম, মানে খাওয়া দাওয়া করতেছিল আমাদের, সকালে খাই নাই কেউই। চলে আসছি আমাদের ভিডিওর আর একটা প্লেস, তো দেখতে পাচ্ছেন কোথায় মধ্যে শুট করবো আসলে, তো এদিকে তো আবার খেলাধুলা চলতেছে। এই আর তো ফুটবল খেলা হচ্ছে, আচ্ছা আমাদের ভিডিওর আর একটা প্লেসে চলে আসছি, তো প্লেসটা হচ্ছে পুরো বখাটেদের জন্য পারফেক্ট প্লেস। ওই পাশে হচ্ছে ফুটবল টুর্নামেন্ট চলতেছে, আর এদিকে হচ্ছে আমরা শুটে আছি। এই আছেন
একটু শুট করতে হবে, প্রচুর শুট করতে হবে। তো আজকে হচ্ছে মাশাআল্লাহ শুটে ব্যস্ত। এ হচ্ছে আমার শীর্ষ পকেট মার, ঠিক আছে, শীর্ষ পকেট মার। আমরা এটাকে বানা দিছি হসপিটাল। আর এই যে আমাদের চিতা চিন্ময় শুধু হটস্পট অফ করে দেয়। আমি এত কিপটা লোক আমি জীবনে দেখি নাই। আর তুই দেখ কি করবি জানিস, এরকম কিছু একটু তোর এক্সপ্রেশন। ভাই আপনি ভালো থাকেন, আমরা এই অন্যায় পথে নাই, আমরা আসি ভাই। জীবনে একটা কথা সবাই মনে রাখবেন, আজকের মতো হচ্ছে আমাদের শুটিং শেষ, ব্লগও শেষ। ইনশাআল্লাহ নেক্সট কোন শুটিং এ নেক্সট কোন ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই যে এক মিনিট, একটু ক্যামেরাটা ঘুরবে সবাইকে, এদিকে এদিকে, ভাই ভাই ভাই, এক মিনিট এক মিনিট, লগ লগ একটা ব্লগ।